বন্যরে মণ্ডপ চন্ন কাঠে কোটি লক্ষ্মী নারায়ণী খেলন্তি হস্তে গৌড়ি মুঠি। ভক্তি আগে হার মানিছি বার্ধক্য, এই কথা আমি এইথিপাই কহুছু, জনে 105 বর্ষিয়া বৃদ্ধা কার্তিক ব্রত পালন করছন্তি, হবিষ পালন করছন্তি, হবিষ ব্রত পালন করছন্তি পুরীরে। তাঙ্ক সহিত আমি সিধাসলক আলোচনা করিবা। আপনার যদি তাঙ্কু দেখিবে, অন্টা নই যাইছি, হাত থরুছি, কিন্তু মন থকিনি, মন মধ্য হারিনি, কারণ মহাপ্রভুঙ্ক পাখে অগাঢ় ভক্তি রয়েছে বলে সে আসিছন্তি শ্রীক্ষেত্র। 105 বর্ষ বয়সরে মধ্যে হবিষ ব্রত পালন করছন্তি। মাউসি, কোন তোমার না কোন? হারা মণি ছাউ। ঘর কই দিবরা অলগ। হুম, পোস্ট অলগ। হুম, বারপড়া বার জাগলে ঘর মালি সাই পাখে আম সাই পাতে না ছাই। এ কেতে বর্ষ হলানি পুরীরে তুমি হবিষ করলনি? হবিষ প্রায় মু কদই। কেতে বর্ষ হব কই পাই দিচা? এবে আখি রই না তো। হুম, আউ পুরী কি তেবে কাই টিকে টিকে দুঠাবা আসিকি মিশ্র সাইরে থাকু। আউ বহুত দিন গাঁরে বেশি রহিনি। কেতে বর্ষ হল হবিষ কলনি? হবিষ বর্ষ হয়েছিল তোমাকে হবিষ কলনি? কলি বড়া 45 বর্ষ হয়েছিল হবিষ কলি। 105 বর্ষ হল, তার 55 বর্ষ হল তুমি হবিষ করুছ? 45। হ্যাঁ, 45 বর্ষ মতো হয়েছিল মো স্বামী থেলে মু হবিষ করছি। টিকে যেতে হবিষ করুছ, পুরা তো হবিষ কলে উপাস রহিবাকে পড়িব, বয়স আসিকি 100 বর্ষ উপরে হেলানি, টিকে অন্টা হাত টিকে কাটুনি? না, আখি কি খালি দুশুনি। আর অন্টা হাতে নই 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 তুমি যাওছ, কিছু কাটুনি? না না, কাই কাটুনি? কাই মিছ কই কাটু জনে আম কোন কই মোটো জনম মম বহু অন্টা নই হলে সে নাও সি মু নই গিরি চালি। হুম, আচ্ছা তুমি এইটি রহি সান মঠরে রহুছ, কোন কোন সব সকালু করুছ এঠি? কিছু নাই, মো যা বামনে পড়াউছন্তি, মতে পানি দৌঁছন্তি, দাঁত ঘষুছি, গাধৌছি, আউ বউছি, যাও রাম লোক কেতেবেলে যাউছি, কেতেবেলে যাইপারুনি। এয়া তো খুশি লাগুছি, পুরীরে রহুছ খুশি লাগুছি? কেতে খুশি? জগা পাখে রহি দে বাপু খুশি লাগুনি, খালি ছিনা মুহ দেখিপারুনি, আউ খুশি লাগুনি, আউ আইলি কাইকি। কেতে বর্ষ হলা জগাকু দেখিন? দুই বর্ষ হয়েছে, এই দুই বর্ষ হলো আখি কিন্তু চিনি না। আগে 5 বর্ষ থেকে গঙ্গা মাতা মঠে ফি দিন আস, এবলি সে বলি। কোন এটি এই মঠরে কোন খিয়া পিয়া কেমতি হচ্ছে? আমি তো রোষেই বাস করি খাবছো। তুমি রোষেই করছো? সে সাঙ্গ মানে করছো কোন মতে তো দুশুনি বাপ জানি পার না। যেতবেলে চৌরামূলকু যাউছ, অন্টা নই যাউছি তোমার, রাই দামোদর পূজা করছ, কিছু কষ্ট হউনি? নাই নাই। এ বড় কি জগা এ বড় দউছি? জগন্নাথ জানি থে। এ দেহরে বড় কি দউছি? সেই প্রভু। আউ কোন তোম বিষয়ে কুও কিছু? আউ হবিষ নকলা দেখো, বারো মাসে বারো ওষা, একাদশী দুইটা, গুরুবার, সংক্রান্তি, অমামাসিয়া, এ ওষা করিবি। আউ ঘরে ভাগবত সেটে মো স্বামী বসাই দিয়ে যাইছি, সঞ্জ বুড়ুকু ঝাড়া যিবি, ধুয়া ধুই হয়ে আসিবি, বইথেবি, পুয়ো আসিব, ধুয়া ধুই হব, মুনুগা বদলিবি, পুয়ো নুগা বদলিব, অধিয়া টিকে পড়িব, শুনিবি, আসিবি ঘরে। এটিকে এটিকে আসুছন্তি ঘর লোক কি টিকে দেখে দেখা হবাকু আসছন তমকু? সা বড় নাতি আইথালা, কালি সান নাতি আইথালা। খুশি হউছন দেখি কি? হ্যাঁ। কোন কউছন্তি? কোন কই মা টিকে যাবে দাদা, মো মা কো নবা নি, মো ইয়াকু কই যাউছ। হ্যাঁ, মা তো পেই কোন আউ আনিমি, পয়সা রক্ষিব, মো গাল পয়সা আছে, যা। এই যে তোমার সাই সহিত যে অনেক সাঙ্গ মানে, এমানে তোমাকে সাহায্য করছেন, ধরিকি টিকে নিয়ে যাচ্ছেন? সব সব সে করুছেন,
ମୁଁ ଗାଧେଇକି ଲୁଗା ଖଣ୍ଡି ଶୁଖେଇବାକୁ ମୋର ଆଖି ତ ନାହିଁ ଆଉ ଯିବି କୁଆଡ଼େ, ବଳ ଯାହା ଭଗବାନ ଦେଇଛନ୍ତି ଆଉ ଆଖି ତ ନାହିଁ। ହବିଷ କାହିଁ କରୁଛ? ହବିଷ କରୁଛୁ ଧର୍ମ ପାଇଁ, ପିଲାଙ୍କର ଧର୍ମ ହବ, ତମ ମାନଙ୍କର ସଂସାର ପିଲାଙ୍କର ଧର୍ମ, ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଧର୍ମ କରିବ। ଆଚ୍ଛା, ଆଉ ତମେ କିଛି ସମୟ ପୂର୍ବରୁ ଗୋଟେ ଗୀତ ଆମକୁ ଶୁଣାଉଥିଲ ବୋଲିକିରି, ଦିଅଙ୍କର ଗୋଟେ ଛୋଟିଆ ଗୀତ, ଆମ ଟିକେ ଛୋଟିଆ ଗୀତଟେ ବୋଲ ଆମ ପାଇଁ। ନାଇଁ କି ଗୀତ ଟିକେ ବୋଲ, ଚଉରା ମୂଳ ଯୋଉଟା ବୋଲୁଛ ଆଉ ଗୋଟେ ବୋଲି ଦିଅ। କ'ଣ ଚଉରା ମୂଳ ଏଇନେ ଯୋଉଟା ବୋଲୁଥିଲ ଘନ ଘନ କରି ବଜାଏ ଜୀବ ଥିବା ଯାକ ନ ଜୀବ ମନ ମୋ କାଳିଆ କାନ ସେ ଯେ ମୁଣ୍ଡ ଲକ୍ଷେ ତୁଳସୀରେ ହୋଇଛି ରୁଣ୍ଡ ମୋ କାଳିଆ କାନ ଘନ ଘନ କରିବ ଯାଏ ମୋ କାଳିଆ କାନ ସେ ଯେ ଆଖି ଚଉଦ ବ୍ରହ୍ମାଣ୍ଡ ଲୋକ ଦେଖୁଛି ମୋ କାଳିଆ କାନ ଘନ ଘନ କରିବ ଯାଏ ବେଣୁ ମୋ କାଳିଆ ଗାନ ସେ ଯେଉଁ ବେକ କରଡ଼ିଆ ମାଳ ପଡ଼ିଛି ଦେଖ ମୋ କାଳିଆ ଗାନ ଘନ ଘନ କରିବ ଯାଏ ବେଣୁ ମୋ କାଳିଆ ଗାନ ସେ ଯେଉଁ ଅଣ୍ଟା ଅଣ୍ଟାରେ ପିନ୍ଧିଛି ବାଟ ମୋ କୁଟା ମୋ କାଳିଆ ଗାନ ଘନ ଘନ କରିବ ଯାଏ ବେଣୁ ମୋ କାଳିଆ ଗାନ ଜୀବ ଥିବା ଯାକ ନ ଜୀବ ମନ ମୋ କାଳିଆ ଗାନ ସେ ଯେଉଁ ପାଦ ଲକ୍ଷେ ଯୋଜନକୁ ଶୁଭୁଛି ନାଦ ମୋ କାଳିଆ ଗାନ ଘନ ଘନ କରିବ ଯାଏ ବେଣୁ ମୋ କାଳିଆ ଗାନ। ନିଶ୍ଚିତ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ମା। ଆପଣ ଶୁଣୁଥିଲେ 105 ବର୍ଷିଆ ଜଣେ ବୃଦ୍ଧା ହାରାମଣି ସାହୁ, ସାକ୍ଷୀ ଗୋପାଳ, ଅଳଗ୍ରୁମ ଗ୍ରାମର। ପାଖାପାଖି 45 ବର୍ଷ ବୟସରୁ ସେ ହବିଷ ବ୍ରତ ପାଳନ କରୁଛନ୍ତି, ଅଣ୍ଟା ନଇଁ ଗଲାଣି, ହାତ ଥରୁଛି କିନ୍ତୁ ମନୋବଳ ହାରିନି। ନିଶ୍ଚିତ ଯେଉଁ ପୁଣ୍ୟର ମାସ କାର୍ତ୍ତିକ ମାସରେ କାର୍ତ୍ତିକ ବ୍ରତ ପାଳନ କଲେ ଧର୍ମ ହୋଇଥାଏ, ପରିବାରର ମଙ୍ଗଳ ହୋଇଥାଏ, ସେଇ ବିଶ୍ୱାସକୁ ରଖିକରି ସେ ପୁରୀକୁ ଆସିଛନ୍ତି କାର୍ତ୍ତିକ ବ୍ରତ ପାଳନ କରିବେ, 1 ବର୍ଷ କାଳ ପାଳନ କରିବେ। ଏବଂ ବଡ଼ କଥା ହେଉଛି ଯେତେବେଳେ ଚାଲୁଛନ୍ତି ସେ ଚଉରା ପାଖକୁ ଯାଉଛନ୍ତି କିମ୍ବା ନିତ୍ୟକର୍ମ କରୁଛନ୍ତି ଗାଧୋଉଛନ୍ତି, ସେତେବେଳେ ତାଙ୍କ ପାଖରେ ଯେଉଁ ରହୁଛନ୍ତି ତାଙ୍କ ସାଥିମାନେ ତାଙ୍କୁ ବହୁତ ସାହାଯ୍ୟ କରୁଛନ୍ତି, ସେଥିପାଇଁ ତାଙ୍କ ମନରେ ବହୁତ ଖୁସି। ତେବେ ଆମେ ମଧ୍ୟ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍ ମାଧ୍ୟମରେ ହାରାମାଣିଙ୍କର ଦୀର୍ଘ ଜୀବନ କାମନା କରିବା ଏବଂ ସବୁବେଳେ ସିଏ ଏମିତି ହସୁଥାନ୍ତୁ, ସବୁବେଳେ ସିଏ ଏମିତି ସୁସ୍ଥ ରହୁଥାନ୍ତୁ ବୋଲି ମହାପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ପ୍ରାର୍ଥନା କରିବା। ପୁରୀ ସାନମଠ ପରିସରରୁ ଭିଡ଼ିଓ ଜର୍ନାଲିଷ୍ଟ ଗଣେଶ ଦାସଙ୍କ ସହ ଆଲୋକ ସୁତୋଷ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍। ବନ୍ୟରେ ମଣ୍ଡପ ଚନ କାଠେ କୋଠି ଲକ୍ଷ୍ମୀ ନାରାୟଣୀ ଖେଳନ୍ତି ହସ୍ତେ କଉଡ଼ି ମୁଠି ଏକ ମୁଠି ଜୁଆ ଖେଳିଲେ ପ୍ରଭୁ ହୋଇଲେ ଧନ୍ଦା ହସି ଦୟାନିଧି କହନ୍ତି ରତ୍ନ ମୁକୁଟ ନିରଗନ୍ଧା ମୋର କିସ ହେବ ପ୍ରଭୁ ତୁମେ ଖେଳିବ ଆସ ଗଜ ପଲଙ୍କରେ ବସିଣ ମୋତେ ମାରୁଛି ହସ ହାରିଲେ ହାରିଲେ ଓଲି ରାଧା ଦେବେ ତାଳି ଅଷ୍ଟସଖୀ ମାନେ କିଲ ଦିଅନ୍ତି ହୁଳ ହୁଳି ପକାଇ ଦେଉନା ସିଦ୍ଧ ସୁବନରେ ମଣ୍ଡପ ଜନ କାଠେ କୋଠି ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣ ଖେଳନ୍ତି ହସ୍ତେ ଗୌଡ଼ି ମୁଠି ଦୁଇ ମୁଠି ଜୁଆ ଖେଳିଲେ ପ୍ରଭୁ ହୋଇଲେ ଧନ୍ଦା ହସି ଦୟାନିଧି କହନ୍ତି ବେକ ଚାପ ସରି ନିଅ ଗୋବନ୍ଧା ମୋର କିସ ହେବ ପ୍ରଭୁ ଗୋ ତୁମେ ଖେଳିବ ଆସ ଗଜ ପଲଙ୍କରେ ବସିଣ ମୋତେ ମାରୁଛି ହସ ହାରିଲେ ହାରିଲେ ବୋଲି ରାଧା ଦେବେ ତାଳି ଅଷ୍ଟସଖୀ ମାନେ କିଲ ଦିଅନ୍ତି ହୁଳ ହୁଳି।